মর্নিং এভরিওয়ান, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একদম ইস্তফা দিয়েছে, ঠাকুর ঠাকুর করে যেন এরকমই থাকে, কারণ সকালবেলায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, বাজ পড়ছিল। যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে জানলার সামনে দাঁড়িয়ে না ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি মনে হচ্ছে যে শীত পড়বে শীত পড়বে, ঠিক আগের যে মোমেন্টটা থাকে সেই মোমেন্টটা। তো গরমটা আজকে একদমই নেই, যদি এরকমভাবে থাকে তাহলে তো খুব ভালো, আর বৃষ্টি পড়লে তো সব ঢিস হয়ে গেল। তো যাই হোক, তোমরাও প্রে করো ভগবানের কাছে যেন বৃষ্টি না হয়, আর আজকের আমাদের হালখাতা একদম খুব ভালো ভালো হয়। ওটা নিচে নিয়ে নাও না, নিচে রান্নাঘরে আজকে দুটো কড়াই দেই, হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মাটনের জন্য, আর এটা হচ্ছে আমাদের সকালের খাওয়ার জন্য সরু সরু করে আলু ভাজা, এটা আমার আর সোনুর খাদ্য। পেঁপে পটল আর ভেন্ডি দিয়ে একটা তরকারি হয়েছে সকালবেলায়, আর এর নিচে রয়েছে মাটনটা ভালো করে ম্যারিনেট করা টক দই আর নুন দিয়ে, তাই তো মুমনি? হ্যাঁ, এগুলো নিয়ে ফেরি করে আসো, যাও পারবে ভেবে নিতে। তোমার গলা তো সেরকমই হচ্ছে, তার ছাতা ছাতা এরকম করে করে ফেরিয়ালা কিভাবে ছাতা ডাকে সেরকম ডাকতে ডাকতে যাও, দুটো দুপাশে নিয়ে যাও, বলো হাফ টাইম হয়েছে এখানে, মানে হাফ টাইম মামুনি করে দিয়ে গেছে, এবার হাফ টাইম সোনামা করে মানে এটাকে ভালো করে কষিয়ে ঠসিয়ে প্রেশারে দেবে। ব্রেক টাইমে তুমি বলে দাও তো আজকে কি হচ্ছে। আজ সিম্পল একদম, লাল ঘন্ট, আলু ভাজা, ডাল, টক ডাল আর এই যে মাংস, একদম বাঙালিয়ানা খাবার, ডাল আলু ভাজা মাংস আর লাউ এর ভাপা গরম গরম। হ্যাঁ, কিছুটা হয়েছে আমাদের সকালে খাওয়ার জন্য, আর বাকিটা হবে দুপুরে খাওয়ার জন্য। দারুণ কালার এসেছে, এই যে আমাদের ফেরিয়ালা চলে এসছে ফেরি করে, সব ছাতা বিক্রি হয়ে গেছে। লজ্জা পেয়েছে এত, আমার চুল দিয়েও মুখ ঢাকছে। সোনামা একটু সিনসিনারিটা দেখে যাও, দেখো ওই যে ভিডিওটা অন করেছি সেই লজ্জায় ও আমার চুল দিয়ে মুখ ঢাকছে, দেখো দেখো দেখো। না 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 না, ও সব কিছু দেখে ফেলেছে লোকজন, এখন ওর নতুন গেঞ্জি লাগবে, সব দেখে ফেলেছে। অক্ষয় তৃতীয়ার জন্য এখন নতুন গেঞ্জি কিনতে বেরোবো, চলো জামরুলটা খেয়ে নাও, তবে তুমি আর আমি বেরোই, কিনবে তো? তুমি নতুন জামা আর আমি নতুন শাড়ি। বাড়ির ঠাকুরের জন্য সব ফুল মিষ্টি এখানে চলে এসছে, এখানে যে দুটো প্যাকেট রয়েছে গাঁদা ফুলের মালার, এটা ওপরের আর নিচের, মানে নিচের ঘরে সব ঠাকুরের আর আমাদের ওপরের ঘরে সব ঠাকুরের জন্য। আর এখানে রয়েছে মনে হয় ঠাকুর ঘরের মিষ্টি কালো জাম, আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে মা তারার জন্য একটা জবার মালা, আর এখানে যে বেল ফুলের মালাগুলো দেখতে পাচ্ছ সব ঠাকুর ঘরের জন্য। মামুনির কি এখন কাঁচা নির্খল লাগে না? দেখো প্রত্যেকদিন একটা করে পড়ছে, প্রতিদিন একটা করে পড়ছে। সব নিচেই থাক, সুমন সান ঠান করে এসে মালাগুলো দিয়ে দেবে, আর আমার যেটা লাগবে সেটা হলো মিষ্টি আর বেলফুলের মালা। ফাইনালি একটা রোজ ঝলমলে দিন, মানে সকাল থেকে এতটা পরিমাণে টেনশন হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সূর্যি মামা যেন মুখ ভার করে বসে রয়েছে, যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে, তো অবশেষে সূর্যি মামা হেসেছে আর রোদ উঠেছে, এবার শান্তি। সিলেকশন হয়ে গেল মানে আমার অনেক বড় একটা কাজ মিটে গেছে, না হলে লাস্ট মোমেন্টে আমি এইটার জন্যই লেট করি। তো আজ পরছি এই শাড়িটা, অবশ্যই পরার পর তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবোই। আর এটাকে যদি আমি আগে থেকে গুছিয়ে না রাখি লাস্ট মোমেন্টে মনে হয় আমার হাতের কাছে আমি কিছুই পাচ্ছি না, ম্যাচিং ব্লাউজ কোথায় কিছু যেন চোখের সামনে থাকলেও দেখতে পাই না।
আবার খেতে বসে পড়েছি আর মাংস দেখানোই হয়নি, ফাইনাল লুকটা কিরকম হয়েছে। তো এটা তোলা রয়েছে রাতের জন্য, এটাই তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচে এখনো হাড়ছে বাচ্চে। আমি তো বুঝি না তুমি খাসির মাংসের হাড়ে কি খাও, সত্যি সত্যি আমি তো চেবাতেই পারি না। একটা চিবন মানে যদি আমি একবার চেবাই না মনে হয় দাঁতটা ভেঙে যাবে, এত শক্ত। চেবানোর জিনিস আছে সেটা পেলে। আবার কিরকম একটা অন্ধকার মতন হয়ে এসেছে, অন্ধকার হোক যাই হোক আর যেন বৃষ্টি না হয়। আকাশের পরিস্থিতি রেডি, এক প্যাকেট কুপন হয়ে গেছে। মোটামুটি এখানে লাগবে আমাদের 400-450 মতন, কিন্তু আমার মনে হয় এখানে তার বেশি রয়েছে, যেগুলো গুনে শেষ করা সম্ভব না। ও বাবা, তুমি এত ওর দোষ না, তুমি বলেছো যা যা জ্বালিয়েছিস সব অফ করে দে, ও সব অফ করে দিয়ে চলে যাচ্ছে। নাও বাবা, যা চুলের আলফেট দিচ্ছে মনে হচ্ছে যেন সম্বন্ধ দেখতে যাচ্ছে। বাটিটা ওর ভেতরে রয়েছে আর ওপরে কুপন রয়েছে, ঠিক আছে? আর যদি কিছু দরকার লাগে আগে থেকে ফোন করে দেবে, ঠিক আছে? মনি শাড়ি টাড়ি বের করছে, সোনামা রেডি হও তাড়াতাড়ি, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সোনামা সিরিয়াল দেখছে আর তাতে যা গান, কপিরাইট খেয়ে যেতে পারি। তো চলো ওপরে এখন রেডি হব, রেডি হয়ে ঝটপট বেরোবো, আর একটু তাড়াতাড়ি যাওয়ারই প্ল্যান করেছি, কারণ বেশি রাত্রে গিয়ে কি লাভ বলো, মানে যত তাড়াতাড়ি যাবো তোমাদের সাথে বেস্ট বেস্ট জিনিসগুলো শেয়ার করতে পারবো। চলো, তো তোমরা অধীর আগ্রহে বসেছিলে এই জিনিসটা আমি কবে পড়ো, ফাইনালি আজকেই পড়ছি, কারণ আজকের থেকে শুভদিন আর হতে পারে না। মামনি এটা পড়ছি আজকে, এই যে। তো চলো একেবারে পরে ঠরে সাজুগুজু করে তোমাদের সামনে আসছি। এখানে আমি রেডি, সাথে সোনামাও রেডি, মামুনিও রেডি। এই যে মামুনি, আর এই যে সোনামা, একটু ঘুরে যাও, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আলোটা পড়বে। আর এই যে একটা বুনু চলে এসছে, ওকে আগে একবার দেখেছো যদিও, হেয়ার কাটিং করেছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম। তা এখন বেরোবো ঝটপট, আমার মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছ কি? নতুন দেখে বলো, নতুন শাড়িটা পরে ভালো লাগছে, ভালো করে দেখো নতুন কিছু। দেখো সোনামা কিচ্ছু নতুন দেখতে পাচ্ছে না, হ্যাঁ এটা কি বড় বড় লাগছে আমার জানো, মানে ওটা তো ছিল এইটুকুনি, এটা আরো ভালো লাগছে, এটা অনেক বড় লাগছে। আগেটা বোঝাই তোমরা নাচিয়ে পড়েছ নাকি, তাই না বল? এটা পরে বউ বউ লাগছে, ব্যাপারটা বউ বউ লাগছে, ভালো লাগছে এটা পরে। তোমার বিয়ের সময় যে বড় নাচটা পড়েছিলে, ওটা তো বিয়ে পারপাস আলাদা ব্যাপার, সেটা আর এটা যেন অনেকটা বড় বড় লাগছে। তো ঠিক আছে চলো, কাকাই হালগাটা করেছে দেখো, এই এক প্যাকেট, এই যে শাড়ি দিয়েছে সোনামা, ও আরো আছে, এই দেখো এর ভিতরেও আছে। এত দোকান দিয়ে কাকাই এখন হালগাটা করে মার্কেট থেকে ফিরলো, কোনটার ভেতরে কি রয়েছে আমি সেটা তোমাদের পরে দেখাবো, নালে আমাদের ওদিকে লেট হয়ে যাবে যেতে। ফিরে আমার পেয়েছে, তার মানে যে তোমরা সব একদম হালগাটার লাড্ডু দিয়ে শুধু মুখে চিকেন আসছে, মাটনটাকে নামিয়ে রেখে গেল, রাত্রে এসে মানে গরম ঠরম করে নিলেই হয়ে যাবে। আমি আর ওদেরকে বললাম এটা পরে দেখাচ্ছি কি রয়েছে না রয়েছে, কিন্তু এদিকে খেতে খেতেই টাইম লাগিয়ে দিল।
চলো আপাতত দুগ্গা দুগ্গা করে, নালে দোকানে দোকানে সব হয়ে যাবে, কিচ্ছু দেখতে পাবো না, মিস করে যাবো। পড়ার না ব্যাপারটা অভ্যেসের, মানে ধরো যখন আমরা আইসক্রিম খাই, হ্যাঁ আইসক্রিম খাই, একটু আধটু হাতে লাগে, আর মামনির রুমাল নেয় একমাত্র আমাদের, সবার ওই আইসক্রিমটা মামনির রুমালে মুছি, এখানে মামনি ভুলে গেছে, কি হবে কি হবে সে তো তোমার তো মনে করে নেওয়া উচিত ছিল। চিন্তায় পড়ে গেছে। এখান থেকেই দেখা যাচ্ছে যে প্যান্ডেল মতন দেখতে পাচ্ছ, আর ওইখানে গাছ রয়েছে, গাছ লাইটিং, এইখানে আমাদের দোকান। চলো সামনে চলো, গিয়ে দেখাচ্ছি তোমাদের।